कादरे कुदरत दारी हर चे खाहिया कोनी मुर्दारा तो जाने बख्शी जिंदारा बेजा कोनी दो जो दाद रहमतन लिल आलमीन मस्जिद ओ शुद्ध हमारो या जमीन सैयदुल काओ नैन खत्मुल मुरसलीन आखिरा मुदबूद फखरुल अव्वालीन भैरामार नबीजी सजदाय पड़े कान्ना शुरू करबेन अल्लाह बोलबेन जिब्राइल আমার হাবিবকে মাথা উঠাইতে বলো ইরফারাসাকা ইয়া মুহাম্মদ ইরফারাসাকা ইয়া মুহাম্মদ হে হাবিব হে নবী মাথা উঠান কেন কান্না করেন আমার কাছে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি ফরিয়াদ করবেন ওয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ কোরআনের মধ্যে আছে বলেন ঠিক কিনা এ কোরআন লৌহে মাহফুজে আছে বলেন ঠিক কিনা আল্লাহ পাক কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজকে আল্লাহ দেখাইবেন হে লৌহে মাহফুজ তোমার কাছে আমি কোরআন আমানত রাখছিলাম সেই কোরআন কোথায় তুমি কাকে দিছো লৌহে মাহফুজ বলে আল্লাহ আমি জিব্রাইলের কাছে দিছিলাম লৌহে মাহফুজ থেকে কোরআন কে নিয়ে আসছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক জিব্রাইলকে ডাকাইবেন জিব্রাইলকে ডাকো জিব্রাইল তোমার কাছে লৌহে মাহফুজ থেকে কোরআন লৌহে মাহফুজ আমানত তোমার কাছে দিয়েছিলাম আমানত কোথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ এই আমানত আমি আপনার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়েছি বলেন ঠিক কিনা अल्लाह रब्बुल आलमीन बोलें जाओ जिब्राइल हमार हबीब के डाको মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহর দরবারে ডাকা হবে নবীকে জিজ্ঞাসা করবেন আমার লৌহে মাহফুজ কি করলেন আমার আমানত কি করলেন আমার কোরআন আপনি কি করলেন কাদের কাছে দিয়েছেন নবীজি বলবেন আল্লাহ আমার এই কোরআন আপনার এই আমানত মানুষ আমার উম্মতের কাছে পৌঁছাইছি বলেন ঠিক কিনা নবী পৌঁছাইছেন নাকি পৌঁছান নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে জিম্মাদারি ছিল কোরআন পৌঁছানো যখন পরিপূর্ণভাবে ওনার দায়িত্ব শেষ হয়ে গেল আমরা ইতিহাস সবাই জানি সেই দিনটা ছিল বিদায় হজ্জের দিন বলেন ঠিক কিনা নবীজির জীবনের শেষ হজ দেড় লক্ষের উপরে সাহাবী নবীজির সাথে ছিলেন তাও আবার আরাফার ময়দানে বলেন সুবহানাল্লাহ আরাফার ময়দানে যেন আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাকের একটা নিদর্শন মুজেজা দুনিয়ার মধ্যে আরাফার ময়দান যে আরাফার ময়দানে কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মানুষ একসাথে যায় তবু আরাফার ময়দানে জাগার কোনো সংকীর্ণ হবে না বলেন সুবহানাল্লাহ মানুষ যত বেশি হবে আগে মানুষ লক্ষ লক্ষ মানুষ যেত এখন কোটি কোটি মানুষ যায় বলেন ঠিক কিনা কোটি কোটি মানুষ একসাথে যারা হজ করতে যায় সবাই একসাথে আরাফার ময়দানে যাইতে হয় হজের মধ্যে মূল বিধান হইলো আরাফার মাঠে গিয়ে অবস্থান ভাইয়েরা আমার আমরা জানি নবীর জামানায় ছিল দেড় লক্ষ বর্তমানে কোটির উপরে বলেন ঠিক কিনা কিন্তু যত কোটি মানুষ যায় না কেন আরাফার ময়দানে জাগার কিন্তু সমস্যা হবে না বলেন সুবহানাল্লাহ আরাফার ময়দানকে আল্লাহ রুটির মতো বড় করে দেন যত মানুষ যায় তত মানুষকে জাগা আল্লাহ করে দেন সেই আরাফার ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেড় লক্ষ সাহাবীর সামনে দাঁড়াইয়া বললেন হাল বাল্লাগতুর ইসমাল্লাগতুকুম রিসালাতি ও আমার সাহাবীরা ও আমার উম্মতের শ্রেষ্ঠ মানুষরা ও আমার উম্মতের সবচেয়ে দামি মানুষরা ও আমার উম্মতের মধ্যে সবচেয়ে সত্যবাদী মানুষগুলি যারা আমার সামনে আসো আমার সাহাবীরা
আল্লাহ পাক আমাকে লৌহে মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে যে আমানত দিয়েছিলেন সেই আমানত কোরআনুল কারীম আমি তোমাদের কাছে পৌঁছাইতে পারছি কিনা। নবীজি প্রশ্ন করলেন, সমস্ত সাহাবীরা উত্তর দিয়েছে, বাল্লাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনার আমানত আপনি সঠিকভাবে পৌঁছাইছেন। বলেন সুবহানাল্লাহ, আমাদের পর্যন্ত আসছে নাকি আসে নাই? সাহাবীদের কাছে পৌঁছাইছেন, সাহাবীরা সংরক্ষণ করছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করবেন। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনকে হেফাজত করবেন তিনটা বাহিনীর দ্বারা। কয়টা বাহিনীর দ্বারা? আমাদের দেশে তিনটা বাহিনী আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। বলেন ঠিক কিনা? ওরা দেশ আত্মরক্ষার জন্য, দেশ হেফাজতের জন্য সরকারে বানিয়ে রাখছে। আল্লাহ পাক কোরআনকে হেফাজতের জন্য তিনটা বাহিনী বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার বাহিনী হাফেজে কোরআন, হাফেজে কোরআন। কোরআন যারা মুখস্থ করে, একটা আয়াত যদি কেউ ভুল করে, সাথে সাথে আরো একজন পিছন দিয়ে দৌড়ে ফেলে। বলেন ঠিক কিনা? ভুল করার কোনো সুযোগ নাই। এক নাম্বার বাহিনী আল্লাহ তৈরি করছেন, হাফেজ হওয়া কঠিন না সহজ? জোরে বলেন, এত সহজ? 30 পারা কোরআন শরীফকে সিনার মধ্যে হেফাজত করা কি এত সহজ না? এই ডাইলের পানি, আলোর বর্তা, এই খাবারের নাই মান, এত কষ্ট। শেষ বেল রাত্রে 3:30-4টার দিকে উঠতে হয়, উস্তাদের বেতের বাড়ির ভয় আছে। এই আতঙ্কের মধ্যে খাবার ভালো নয়, মা বাবার আদর নাই, ছেলেগুলি এতিমের মতো মাদ্রাসায় পড়ে থাকে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সব দেখেন, সব দেখেন। দুনিয়ার সব মানুষ ঘুমায় আরামের ঘুম, কিন্তু আমার এই বান্দাগুলি, ছোট্ট ছোট্ট কচি শিশুগুলি, এই মাদ্রাসার মধ্যে রাত্রের বেলায় শেষ রাত্রে ওইটা বারবার পড়তে থাকে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটা শব্দকে 100 বার পরে আর বারবার শুধু পড়তেই থাকে, পড়তেই থাকে। আল্লাহ পাক এই অবস্থা দেখে খুশি হয়ে যান। বলেন ঠিক কিনা? যখন আল্লাহর কাছে মেহনত, এই কষ্ট কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, তার সিনার মধ্যে আল্লাহ কোরআনটা দিয়ে দেন। সহজ না কঠিন? অনেক কঠিন। ওরা কষ্ট করে, কার বাহিনী? এক নাম্বার বাহিনী হাফেজে কোরআন, দুই নাম্বার বাহিনী আলেমে কোরআন। হাফেজে কোরআন, আলেমে কোরআন, বলেন ঠিক কিনা? তারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানে, আলেম। যদি একটা অর্থ অন্য আর একটা অর্থ বলে, আয়াত বলে একটা, অর্থ বলে আর একটা, তো উলামায়ে কেরাম ছাড়ে না। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কোরআনের হেফজ তো হেফা, আমি হেফাজত করবই, কোরআনের অর্থ সহ হেফাজত করব। বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে, কেউ একটা ভুল করলে তাকে সার দেওয়া হবে না। বর্তমান বিশ্বে তো আরো বেশি কঠিন, বলেন ঠিক কিনা? একটু ভুল করলে ফেসবুক আর ইউটিউবের মধ্যে এমন ভাবে পসানি পসায়, ওই লোকটা আর সমাজে মুখ দেখাইতে পারে না। এখন বোঝানো সহজ। এই গেল আলেমে কোরআন নাম্বার। আরেকটা আছে কারিয়ে কোরআন, কোরআন পড়ে। অনেক বক্তারা বয়ান করে, কোরআন শরীফ পড়তে গিয়ে ভুল করলে কারি সাবরা ধরে। বলেন ঠিক কিনা? এই যে তিনটা বাহিনী, হাফেজে কোরআন, কারিয়ে কোরআন, আলেমে কোরআন, তিনটা বাহিনী আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবেন। বলেন ঠিক কিনা? ওদের সামনে কোরআনের ভুল যদি কেউ পড়ে, কারি সাবে ধরবে। কোরআন যদি মুখস্থ করতে গিয়া, মুখস্থ পড়তে গিয়া একটা আয়াত বাদ দেয়, হাবেশ সাবে ধরবে। কোরআনের আলোচনা করতে গিয়া ভুল অর্থ বললে, ব্যাখ্যা বললে, উলামায়ে কেরাম ধরবে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই কোরআন লৌহে মাহফুজ থেকে নবীজির মাধ্যমে নবীর কাছে পাঠাইছেন, জিব্রাইলের মাধ্যমে। নবীজিকে জিজ্ঞাসা করবেন, ও নবী, হাশরের মাঠে আল্লাহ নবীজিকে দেখাইবেন, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিবি,
ও আমার হাবিব জিব্রাইল আমার আমানত লৌহে মাহফুজ থেকে আপনার কাছে পৌঁছাইছিল আপনি আমার আমানত কি করলেন নবীজি বলবেন আল্লাহ আপনার আমানত আমার উম্মতের কাছে পৌঁছাইছি ডাক দেন হাশরের মাঠে আল্লাহ বলবেন হে জিব্রাইল যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাও ওনার উম্মতকে নিয়ে আসো আমার দরবারে আল্লাহ দেখে নেওয়ার ক্ষমতা আছে নাকি নাই নাকি আমরা বাইছে যাব কোন দিক দিয়া পৃথিবীর সমস্ত মানুষ থাকব যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত মানুষরা থাকবে আমরা মনে হয় কোন ফাঁক দিয়ে বেঁচে যাব না একজন বাছার কোনো ক্ষমতা নাই কারণ বিচারক হইলেন কে জুলে বলেন কে কাদের কুদরত দারি হরচে খাহিয়া কোনি মুরদারা তো জানে বখশি জিন্দারা বেজা কোনি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নবীজিকে বলবেন আপনার উম্মতকে নিয়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে কান্না শুরু করবেন বলেন সুবহানাল্লাহ কার জন্য কাঁদতেছেন জোরে বলেন কার জন্য শুদ্ধ হুজুদাত রাহমাতান লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো ইয়া জামিন সাইয়্যিদুল কাও নাইন খতমুল মুরসালিন আখেরামদ বোদে ফখরুল আউয়ালিন ভাইরা আমার নবীজি সেজদায় পড়ে কান্না শুরু করবেন আল্লাহ বলবেন জিব্রাইল আমার হাবিবকে মাথা উঠাইতে বলো ইরফারাসাকায়া মুহাম্মদ ইরফারাসাকায়া মুহাম্মদ হে হাবিব হে নবী মাথা উঠান কেন কান্না করেন আমার কাছে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি ফরিয়াদ করবেন মাবুদ গো আমার উম্মত দুর্বল আপনার সামনে আসার ক্ষমতা নাই আপনি আমাকে একটু সুযোগ দেন আমি আদম আলাইহিস সালামের কাছে যাব বলেন সুবহানাল্লাহ আমাকে একটু সুযোগ দেন আদি পিতা আদমের কাছে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন যাও নবীজি দৌড়াইয়া আদম নবীর কাছে যাবেন ইয়া বলবেন হে বাবা আদম হে আমার উম্মত আপনার সন্তান আপনি হইলেন তাদের আদি পিতা বলেন ঠিক কিনা আর আমার উম্মত আমি তাদের নবী ইয়া আদম বাবা চলেন আপনি অর্ধেক উম্মতের জিম্মাদারি নেন আর এক অর্ধেক উম্মতের জিম্মাদারি আমি নেব আমরা দুইজন গিয়ে আল্লাহর কাছে বলবো মাবুদ গো আমার উম্মতকে মাফ করে দেন মাফ করে দেন আদম আলাইহিস সালাম বলতেছে ইয়া মুহাম্মদ আমার তো যাওয়ার সাহস নাই আমি যেতে পারবো না আমার তো সেই সাহস হয় না আমি আল্লাহর কাছে গিয়ে কি বলবো আমি নিজেই তো নিজেকে আজ অপরাধী মনে করতেছি না আমি যেতে পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দর দিবেন আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্না শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ইয়া মুহাম্মদ কেন কান্না করেন বলেন আমার কাছে কি বলতে চান ফালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী গো আপনি আমার কাছে কি চান বলেন যা চাইবেন তাই দিব বলেন সুবহানাল্লাহ নবীজি মাথা উঠাইয়া বলবেন আল্লাহ দুনিয়াতে অনেকবার অফার দিয়েছেন কিছু চাওয়ার জন্য কিছু চাই নাই নিজের জন্য চাই নাই উহুদ পাহাড়কে স্বর্ণ বানাইতে বলছিলেন অফার দিয়েছেন বড় লোক বানাইবেন চাই নাই আমাকে বড় ধনাঢ্য বানাইতে চাইছিলেন আমি চাই নাই আয় আল্লাহ আমি কি চাবো হাশরের ময়দানে রিজার্ভ রেখেছিলাম আজকে চাবো দয়া করে আমার উম্মতকে মাফ করে দেন
আর উম্মত কঠিন অবস্থায় আপনার সামনে এসে জবাব দিতে পারবে না। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, আপনার সমস্ত খাঁটি উম্মতের ব্যাপারে যারা আমলশীল ছিল, যারা দিন ধ্বংস করে নাই, যারা তোমার ধর্মকে ধ্বংস করে নাই, দিন কে সূরজ ডুব রহা হে হাম লোগো কে সামনে ক্যা জবাব হ্যায় কাল হাশর মে মুস্তফা কে সামনে। হে নবী, আপনার উম্মতের মধ্যে যারা খাঁটি উম্মত আছে, যান সকলকে আমি মাফ করে দিলাম। শর্ত হইল খাঁটি উম্মত হইতে হবে, বলেন ঠিক কিনা? খাঁটি উম্মত কারা? জুরে বলেন, আল্লাহর হুকুম মানে যারা, বলেন ঠিক কিনা? খাঁটি উম্মত কারা? মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে যারা। খাঁটি উম্মত কারা? জান্নাতের বাগানে কোরআনের মহব্বতে বয়ান শুনতে আসে যারা, বলেন ঠিক কিনা? এতক্ষণ আমরা শুনলাম, আল্লাহর হুকুম যদি কেউ না মানে, আল্লাহর বিধান যদি কেউ না মানে, তো বাপ ছেলে যদি নবীও হয়, বাপ ও যদি নবী হয়, তবু মুক্তি পাওয়া যাবে না। মোটামুটি আমরা দুইটা উদাহরণের দ্বারা বুঝতে পারছি, বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর হুকুম কেউ মানে, হোক না কেন, সে বেলালে হাবশি, একজন কালো গোলাম, বলেন ঠিক কিনা? কিন্তু ওর আমল আল্লাহর কাছে যখন কবুল হয়ে গেল, উনি যখন আল্লাহর বিধান মানলেন, মালিক ছিল একজন বেঈমান কাফের, এত কষ্ট দিয়েছে বেলালকে, ইতিহাস আমরা সবাই জানি। শুধু বেলালের জবানে একটা শব্দ ছিল, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, দুনিয়াতে আমি আর কাউকে আমার খোদা মানি না, আমি আর কাউকে আমার প্রভু মানি না, আমি আমার মালিক একমাত্র আল্লাহকে মানি, যে ধর্ম গ্রহণ করেছি সেই ধর্ম ছাড়ব না। বেলাল যখন আল্লাহর হুকুম মানলো, বেলাল যখন নবীর তরিকা ধরলো, আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? সুসংবাদ দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন, নবীজি জান্নাতে গেছেন, মেয়ারাজের রাত্রে জান্নাত দেখতে গিয়া দেখেন জান্নাতে বেলাল নবীজির আগে আগে হাঁটে। সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না। নবীজি বলেন, আমি জান্নাতের ভিতরে হাঁটতেছি, দেখি কার জুতার আওয়াজ জান্নাতের ভিতরে, তাও আবার জুতা পাও দিয়ে হাঁটতেছে, বলেন সুবহানাল্লাহ। খরমের টকটক আওয়াজ হচ্ছে, সামনের দিকে চাইয়া দেখে আমার হাফসি গোলামটা বেলাল, এই মক্কার জমিনের মধ্যে যে বেলাল রে, পাথর চাপা দিয়ে বেঈমানরা তার পিঠের চামড়াগুলি পুড়ে ফেলেছিল, বলেন ঠিক কিনা? ওই বেলালকে দেখি জান্নাতের মধ্যে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে হাঁটতেছে, সুবহানাল্লাহ, বলবেন না? আমি আসলাম মেয়েরাজ থেকে, আইসায় আমি বেলালকে বললাম, বেলাল রে তুই কোন আমল করস রে বেলাল, তোরে আমি মেয়েরাজের রাত্রে আমি নবীর আগে জান্নাতে হাঁটতে দেখছি, সুবহানাল্লাহ, তার আসতে বলেন, আমি নবীর আগে হাঁটতে দেখছি, নবীজির আগে আগে, দুনিয়ার সবচেয়ে, পৃথিবীর কোন মানুষটা আগে জান্নাতে যাবে বলেন তো? পৃথিবীর অনেক নবীরা যাবেন, অনেক উম্মতরা যাবে, মালেক ফেরেশতা যিনি, উনি বলবেন, ওরে দোয়ান ফেরেশতা যিনি, উনি বলবেন না, জান্নাতের দরজা খোলা হবে না, বলেন সুবহানাল্লাহ। আপনারা আইসেন না, একজন স্পেশাল মানুষ আছেন আল্লাহর পরে যার মর্যাদা, বলেন সুবহানাল্লাহ, উনি হইলেন মুহাম্মাদুর আল্লাহ রাব্বুল আলামিনের পরে, বাদ আজ খোদা বুজুর্গ তুই, কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার মর্যাদা, রেদওয়ান ফেরেশতা বলবেন, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনার আশা পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না, উনি আগে আসবে, আসতে দেন, নবীজির উট জান্নাতের দিকে যাচ্ছে, উটের লাগামটা বেলাল সামনের দিকে টাইনা টাইনা নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মালিককে যখন মানলো, আল্লাহকে যখন খুশি করলো, আল্লাহর বিধান যখন মানলো, বেলাল আল্লাহর কাছে কবুল হয়ে গেল, বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমাদের নবীজির আগে কেউ জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের দরওয়াজা খোলা হবে না।
নবীর উট জান্নাতের দিকে যাচ্ছে, নবী উটের উপরে বসা আছেন, কিন্তু রাসূল বলেন ওই উটের দড়িটা বেলালে টানতে টানতে সামনের দিকে যাবে। তো উটের দড়ি যার হাতে উনি তো আগে ঢুকবে বলেন ঠিক কিনা? কত বড় মর্যাদা আল্লাহর কাছে পাইল নবীজির উট টানার কারণে, নবীকে মানার কারণে, আল্লাহকে মানার কারণে বেলাল নবীজির আগে আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সমস্ত মানুষ যারা যেখানে মারা যাবে হাশরের ময়দানে সেই জায়গা থেকে উঠবে, মিনহা খলকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হাশরের ময়দানে ওই জায়গা থেকে উঠানো হবে বলেন ঠিক কিনা? কিন্তু একটা মানুষকে আল্লাহ স্পেশাল একটা মর্যাদা দিয়েছেন, সে হইল আমার বেলাল। ওর কবর হবে সিরিয়াতে, ওর কবর হবে সেই ফিলিস সিরিয়াতে বাইতুল মুকাদ্দাসের কাছে, কিন্তু বেলাল মৃত্যুর পরে সেখানে সে ঘুমাইবে। হাশরের ময়দানে ওঠার সময় বেলাল মদিনায় আইসা আমার সাথে উঠবে। সুবহানাল্লাহ, তার জোরে বলবেন না, বেলাল মদিনায় এসে আমি যেখান থেকে উঠব আমার সাথে আরো দুইজন বন্ধু আছে, উমর আর আবু বকর, বলেন ঠিক কিনা? দুই বন্ধু পাশেই ঘুমাইতেছে, এখনো আছে নাকি নাই? জোরে বলেন। হযরত উমর মারা যাওয়ার 12 বছর পরে একজন উমরের ভক্ত ওনাকে রাত্রে স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখে বললেন যে খলিফাতুল মুসলিমিন কেমন আছেন কবরে? দোয়া করো আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন সুবহানাল্লাহ, কেমন আছেন? নবীজির কাছে কহ, নবীর পাশে শুয়ে আছি। কো দেখো আমাকে যখন কবরে দেওয়া হইল আমাকে দুইজন ফেরেশতা সওয়াল করতে আসছে, প্রশ্ন করতে আসছে, মার রাব্বুকা, হে উমার তোমার রবকে? আমি সাহস করে বললাম অমা রাব্বুকুমা, তোমাদের রবকে? বলেন সুবহানাল্লাহ, সাহস আছে আমাদের? আমার উমর কবরের মধ্যে ডাক দিয়ে বললেন আমার রব্বুকুমা, তোমাদের রব কে আগে বলো? এত সাহস কেন পাইলাম জানো? আমার দুই, আমি দেখি যে আমার পাশে আমার দুই বন্ধু, সবচেয়ে আলা বন্ধু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি বললাম আমার রব্বুকুমা, তোমাদের রব কে? তোমাদের রব কে? আমার এই কথা বলতে দেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া থেকে ওইটা আবু বকরের উপর দিয়ে আমার কাছে আসলেন। আয়েশা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার উমরকে রব চিনাইতে হবে না। বলেন সুবহানাল্লাহ, হে ফেরেশতারা, আমার উমর দুনিয়ার থেকে রব চিনে আসছে, কাজে তোমাদের রব চিনাইতে হবে না। ভাইরা আমার এই দুই বন্ধুকে নিয়ে শুয়ে আছে সেই জায়গা মদিনা, মদিনার থেকে নবীজির সাথে যখন উমর আর আবু বকর উঠবে আর একজন মানুষ স্পেশালভাবে উঠবে, বলেন সুবহানাল্লাহ, সেই মানুষটা কে? জোরে বলেন, সেই মানুষটা কে? বেলাল, যার কবর শরিয়াতে। কিন্তু যখন আল্লাহর বিধান মানলো, দুনিয়ার কোন শক্তি আল্লাহর বিধান থেকে ঘরে সরাইতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুল হয়ে গেল, আল্লাহ বেলালকে মর্যাদা দিয়েছেন মদিনার থেকে নবীজির সাথে হাশরের মাঠে উঠবে।